2023-24 নাট্যবর্ষৰ শ্রেষ্ঠ নাটক কি হব? কোনটো নাট্য দলে মারিব বাজি? এই ভিডিওটোত আপোনালৈ লৈ আহিছো এনেকুৱা দহখন নাটক যিকেইখন নাটকে অহা নাট্যবর্ষত ভ্রাম্যমানৰ মঞ্চ কৰাব। তেনেহলে আহক ভিডিওটি আৰম্ভ কৰোঁ। আপোনালৈ অনুৰোধ ভিডিওটো শেষলৈকে চাব, কিয়নো ভিডিওটির শেষতে আপোনালোকে জানিব পাব প্রথম, দ্বিতীয় আর তৃতীয় স্থানত কোন কোন নাট্য দলের কি নাটক থাকিব। লগতে আমার আশা ভিডিওটো আপোনালোকে ভাল পাব আর চ্যানেলটো সাবস্ক্রাইব করবেন। ২০২৩-২৪ নাট্যবর্ষত উজ্বলি উঠিবলগা আমার নাটকের তালিকার দশম স্থান লাভ করেছে মাঝরাতির মমতাজ। মাঝরাতির মমতাজ নাটকখন পরিবেশন করিব এটি নতুন নাট্য দল রুদ্রাক্ষ থিয়েটারে। নাট্যকার অভিজিৎ ভট্টাচার্য, অভিনয়ত থাকিব গুঞ্জন ভরদ্বাজ আর মুন্মি ফুকন। তোমার চলি নিরিমে না আমার তালিকাত নবম স্থান দখল করেছে নাটক মোর কেঁচুয়াই কান্দিছে। মোর কেঁচুয়াই কান্দিছে নাটকখন পরিবেশন করিব থিয়েটার সূর্যয়। নাট্যকার অভিজিৎ ভট্টাচার্য, অভিনয়ত ট্রেজেডি কিং খ্যাত মৃদুল ভূঞা। আমার তালিকাত অষ্টম স্থান লাভ করেছে নাট্যকার পল্লব পবনের হীরা সন্দালে। হীরা সন্দাল নাটকখন পরিবেশন করিব আন একটা নতুন নাট্য দল অভিনন্দন থিয়েটারে। অভিনয়ত থাকিব রাজকুমার আর প্রিয়ম পল্লবীর রোমান্টিক জুটি। হীরক বিচারি হীরা হলো, হীরক লুকুয়াই সন্দাল হলো, নাম লুলু সন্দাল, হীরা হীরা সন্দাল। আমার তালিকাত সপ্তম স্থান লাভ করেছে রাজমুকুট থিয়েটারের মেঘর বরণ। মেঘর বরণ নাটকখনে নাট্যকার রঞ্জিত দত্ত, অভিনয়ত থাকিব রাইজিং স্টার উৎপল দাস, যোগেশ কাশ্যপ ইত্যাদি। ষষ্ঠ স্থানত আবাহন থিয়েটারের অর্ধাঙ্গিনী। নাট্যকার অভিজিৎ ভট্টাচার্য, অভিনয়ত ভ্রাম্যমানের মহারাণী প্রস্তুতি পরাশর। পঞ্চম স্থান লাভ করেছে ইতিহাস থিয়েটারের ক্যাপ্টেইন অবিনাশ। ক্যাপ্টেইন অবিনাশ নাট্যকার অভিজিৎ ভট্টাচার্য, অভিনয়ত থাকিব প্রসেনজিৎ বরা আর নির্মালী এস বরার রোমান্টিক জুটি। ভাল পাওয়া হয় না নয়, চতুর্থ স্থানত আবাহন থিয়েটারের আন এখন নাট মোর তেজ মোর মরম। মোর তেজ মোর মরম নাট্যকার অভিজিৎ ভট্টাচার্য, অভিনয়ত প্রস্তুতি পরাশর, সংগ দিব সঞ্জীব শর্মা, জেফ্রি বক্সি আদি শিল্পী। আমার তালিকাত তৃতীয় স্থান লাভ করেছে হেঙ্গুল থিয়েটারের এখন নাটক আকরি দয় পগলাময়। আকরি দয় পগলাময় নাট্যকার প্রণব বড়ুয়া, অভিনয়ত শ্রী রঘুপতী রায় বড়ুয়া খ্যাত রবি শর্মা, দেবাশ্রী দাস আর মহেশ বড়া।
আমাৰ তালিকাত দ্বিতীয় স্থান অধিকাৰ কৰিবলৈ সক্ষম হৈছে ৰাজ মুকুট থিয়েটাৰৰ এখন নাটক, নাম বেল। বেল, নাট্যকাৰ ৰাজদীপ, অভিনয়ত আপোনালোকৰ সকলোৰে প্ৰিয় উৎপল দাস। আমাৰ তালিকাত প্ৰথম স্থান লাভ কৰিছে যুটীয়াভাৱে দুইখন নাটকৰ নাট্যকাৰ ৰাজদীপ, এখন হেঙুল থিয়েটাৰৰ বন ৰজা, বন ৰজা, আনখন ৰাজ মুকুট থিয়েটাৰৰ ব্ৰহ্মচাৰী, ব্ৰহ্মচাৰী, ব্ৰহ্মচাৰী। এই দহটা স্থানৰ এঘাৰখন নাটকৰ বাদে এনে বহু নাটকে আমাৰ তালিকাত স্থান লাভ কৰা নাই। আপোনাৰ দৃষ্টিত এনে কোনো নাটক যদি আছে আমাক কমেণ্ট কৰক। ভিডিঅ'টো শেষলৈকে চোৱাৰ বাবে অশেষ ধন্যবাদ। আশা কৰোঁ ভিডিঅ'টো আপুনি ভাল পালে। পুনৰ ধন্যবাদ।